আপনি আমার কথাটা লিখে রাখেন, আপনারা এই একাদশ দিয়ে ম্যাচ ড্র করতে পারবেন না। জাকির গতকালকে কই ছিল? জাকির গতকালকে ছিল সিলেটে। মাহিদুল ইসলাম অঙ্কনড্র কালকে ইনক্লুড করছেন এবং সেও বেচারা ছিল চিটাগাঙে। গরু গাধার মতন সে সারাদিন খাটতে থাকবে, উইকেট টুইকেট কিছুই পাবে না। ধর মিয়া, ইন্ট্রোই দিমু না, যা ইচ্ছা তাই করেন আপনারা। আপনাদের ক্যাপ্টেন, আপনাদের বিসিবি, আপনাদের দল যা ইচ্ছা তাই করতেছেন। দলটারে পুরাটা রঙ্গমঞ্চ বানায় রাখছেন। আপনাদেরকে যে মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, এমনি এমনি তো কয় না রে ভাই। আপনাদের কাজকর্ম দেখেই তো আপনাদেরকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলে। আপনার সাহস আছে মাশাআল্লাহ। মানে আপনারা একটা টেস্ট ম্যাচ খেলতে নামছেন, আপনারা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতেছেন এবং আপনারা কইতেছেন যে আপনারা 1-0 পিছাই আছেন, আপনারা এই ম্যাচে কামব্যাক করতে চান। কামব্যাক করার ম্যাচে আপনারা কি করতেছেন? আপনারা ম্যাচ জেতার জন্য খেলতে নামছেন, কিন্তু আপনারা এমন একটা একাদশ নামাইছেন যেই একাদশ নিয়ে আপনি ম্যাচ ড্র করতে পারবেন না। আপনি আমার কথাটা লিখে রাখেন, আপনারা এই একাদশ দিয়ে ম্যাচ ড্র করতে পারবেন না। আপনারা চট্টগ্রামের মতো একটা মাঠে খেলতে নামছেন, যেই মাঠে বোলারদের জন্য কিছুই নাই, সেই মাঠেও আপনারা 4 বোলার নিয়ে নামছেন। একটা ব্যাটিং পিচে আপনারা খেলতে নামছেন, সেই পিচেও আপনাদের 8 ব্যাটসম্যান লাগে এবং 8 ব্যাটসম্যানের মধ্যে আপনারা কি কাজটা করছেন? 5 টপ অর্ডার রাখছেন। মানে প্রথম যে 5 আপনার ব্যাটসম্যান আছে, এরা ওপেনিং থেকে শুরু করে ওয়ান ডাউন সব জায়গাতেই খেলতে পারে। তাহলে ভাই আপনি বলেন, আপনার মিডল অর্ডারে ব্যাট করবে কে? আপনি মিডল অর্ডারে ব্যাট করার জন্য কোনো ব্যাটসম্যান রাখছেন? কাউকেই আপনি রাখতে পারেননি। আপনার দলে আজকে লিটন নাই, লিটনের পরিবর্তে আপনি কি করলেন? জাকিরকে নামাইলেন। জাকির গতকালকে কই ছিল? জাকির গতকালকে ছিল সিলেটে। সিলেট থেকে তারে সকালবেলা বা রাতারাতি আপনারা ধৈর্য আইনা টিমের ম্যাচের মধ্যে নামাই দিছেন। জাকির নাকি টিম থেকে বাদ পড়ছে তার খারাপ ফর্মের জন্য, সে রান পাচ্ছে না, তাকে আপনারা জাতীয় লেগে খেলতে পাঠাইলেন। সেই জায়গাতে সে খেলতেছিল বেচারা, সেখান থেকে আপনার মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান দেখে আপনি একটা ওপেনারে ধৈর্য নিয়ে আসছেন, তাকে আপনি নামাই দিয়েছেন, তাকে আপনি মিডল অর্ডারে খেলাবেন। এবং তার চেয়েও বড় কথা হলো, আপনার দলে মাহিদুল ইসলাম অঙ্কনড্র কালকে ইনক্লুড করছেন এবং সেও বেচারা ছিল চিটাগাঙে। সেও মনে হয় 2-3 আগেও জানতো না যে তার হুট করে এইভাবে ডাক পড়তে পারে। 2-3 তো আমি কমই বলে ফেলছি, সে মনে হয় 2-3 আগেও জানতো না তার হুট করে জাতীয় দলের এরকম সুযোগ পেয়ে যাইতে পারে সে। আপনার দলের একটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়ছে, আপনি তাকে তুলে নিয়ে আসছেন, ভালো কথা। তার কোনো প্যান্ডাল প্রিপারেশন আছে কিনা সেটাও আমরা জানি না, তাকে আপনি ম্যাচে খেলতে নামাই দিয়েছেন। ফলাফলস্বরূপ কি হয়েছে? ম্যাচের শুরুতে এসে সে একটা ক্যাচ ফালাই দিছে এবং সেই জঞ্জি কিন্তু আপনাদেরকে ভুগাইতেছে এখনো মাঠের মধ্যে। আচ্ছা, অঙ্কনে আলাপটা বাদ দিলাম, আপনারা যে 4 বোলার নামাইছেন, এইরকম একটা ব্যাটিং পেজে আপনি 4 বোলারে নামাইছেন, গরু গাধার মতন সে সারাদিন খাটতে থাকবে, উইকেট টুইকেট কিছুই পাবে না। এবং এই 4 বোলারের মধ্যে আপনি যে 2 পেসার নিছেন, 2 পেসারের আপনার 5 টেস্ট খেলারও অভিজ্ঞতা নাই। আপনার এই বোলারদেরকে কমপক্ষে 1.5 দিনের বেশি বোলিং করতে হবে। সেই জায়গা থেকে আপনি যেই 4 বোলার নিছেন, 2-5 টেস্ট খেলারও কোনো অভিজ্ঞতা নাই। যেই পেসারগুলার আপনি নিছেন, আপনি তাদেরকে তো 20-40 ওভারও স্পেল করাইতে পারবেন না সারাদিন। তার মানে কি দাঁড়িতেছে? আপনার তাইজুল এবং মিরাজ ছাড়া বোলিং অপশন নাই। এবং এই মিরাজ হইল কি, যে যে আপনার কিনা ব্যাটিংয়েরও দায়িত্ব নিতে হয়, আপনার টপ অর্ডার কলাপস করবে এটা আমরা জানি, যার কারণে তো আপনি 8 ব্যাটসম্যান নিয়ে নামছেন। আপনার টপ অর্ডারদের যে ব্যর্থতা, তারা যে ধারাবাহিকভাবে রান করতে পারতেছে না, এই ব্যর্থতা ঢাকার জন্য আপনি কি করলেন, যে আপনার লেজ বাড়াইলেন, আপনার ব্যাটিংয়ের সংখ্যা বাড়াইলেন। সেই জায়গাতেও কিন্তু আপনার ওই মিরাজের দায়িত্ব নিতে হবে। এখন মেহেদি হাসান মিরাজে আপনি কি করবেন, 30-30 সাইড ওভার বোলিং করাবেন সারাদিন ধরে, এবং কালকে যখন সে আবার বোলিং করতে নামবে, কালকেও তার মোটামুটি 15-20 ওভার আপনি বোলিং করাবেন। অর্থাৎ একটা ম্যাচে একটা ছেলেকে আপনি 45 ওভার বোলিং করাবেন, তারপর আবার কি হবে, যে আপনার টপ অর্ডার কলাপস করবে, 25-30 ওভারের মধ্যেই তারে আবার ব্যাটিংয়ে আসতে হবে, ব্যাট করতে হবে, দলের দায়িত্ব নিতে হবে। এই হচ্ছে আপনাদের টিমের অবস্থা। তাহলে তো ভাই আমার আগের কোচই ভালো ছিল, ওই কোচ তো অন্ততপক্ষে প্লেয়ারদের এই রোটেশনটার মধ্যে রাখতো, কারো উপর তিনি একক চাপ দিতেন না, কমপক্ষে তিনি 5 বোলার নিয়ে খেলতে নামতেন। মানলাম তখন সাকিব আল হাসান থাকার কারণে তার উপর একটা প্রেশার কম ছিল, কিন্তু ভাই আপনার তো রিয়েলিটিটা মানতে হবে, আপনার দলে এখন সাকিব নাই। সাকিব নাই মানে আপনি জোর করে এখন সাকিবের বদলে আপনি একটা প্লেয়ারে সাকিব বানায় দিতে চাবেন, বা সাকিবের উপর যে প্রেশারটা আপনি দিতেন সেই প্রেশারটা আপনি আরেকটা প্লেয়ারের উপর দিতে চাবেন, এটা তো ভাই হয় না। প্রতিটা প্লেয়ারই আলাদা আলাদা, প্রতিটা প্লেয়ারের ক্যালিবার সব কিছুই আলাদা। সে জায়গায় আপনি যদি কারোর উপর জোর করে কাউরে সাকিব বানাইতে চান, সেটা তো ভাই হবে না, তাই না? আপনার দল যে একটা রঙ্গমঞ্চ, তার আরেকটা প্রমাণ আমি আপনাদের দেই। প্রতিটা সিরিজের আগে, প্রতিটা ম্যাচের আগে আপনাদের কোনো না কোনো একটা কাহিনী শুরু হয়। এইবার কি হলো, নাজমুল হোসেন শান্ত নাকি ক্যাপ্টেন্সি ছাড়বে, খুবই ভালো কথা। তার ক্যাপ্টেন্সি করতে ইচ্ছা করতেছে না, সে ছাড়তেই পারে, সেইটা রে ভাই ঘটা কইরা ম্যাচের 2 আগে বলার কি দরকার? এবং এই যে আপনারা ম্যাচের আগে যে নাটকগুলা করেন, এগুলোর ইফেক্ট যে মাঠের মধ্যে পড়ে, এগুলো কি আপনারা বুঝেন না? আপনি আজকের ম্যাচের দিকেই তাকান, প্রতিটা প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আপনি জানেন যে আপনার দলের ক্যাপ্টেন সে আর এই দলে থাকতেছে না, সে ক্যাপ্টেন্সি করতে পারতেছে না, এই সিরিজের পরে সে আর থাকবে কি থাকবে না সেটারও কোনো নিশ্চয়তা নাই।
এই সময় কি ভাই আপনার টিমের প্লেয়াররা কি মোটিভেট হবে, ওই ক্যাপ্টেনের কথা কি কেউ শুনবে? সেটা যে কেউ শুনবে না সেটা কিন্তু আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স দেখলেই বুঝবেন। তারা যে ধরনের ফিল্ডিং করতেছে, বোলিং করতেছে, মাঠের মধ্যে যে ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা আজকে খেলতে নামছে, এটা দেখলেই অন্তত বোঝা যায় যে তারা মোরালি কতটা ডাউন হয়ে মাঠে নামছে। আর আমরাও ভাই পাগল, কারে কি বুঝাইতেছি, এগুলো তো আমরা বলতে বলতে তো আমরা টায়ার্ড হয়ে গেছি, ধর আর কথাই বলবো না।